এইবার একটা জিনিস আমরা তার পাশাপাশি করতে চলেছি, সেটা হচ্ছে প্রথম যে ফার্স্ট ডিভিশনের সেমিফাইনাল এবং ফাইনাল তো সেমিফাইনাল দুটো সেমিফাইনাল এবং ফাইনাল সেটাই কাঞ্চনজঙ্ঘা শেয়ার করে তরাই স্কুলে কোনগুলো হবে তরাই স্কুলে 14টা ম্যাচ হবে বাকি 14টা ম্যাচ হবে সেখানে প্রথম 6টা আর সেমিফাইনাল আর ফাইনাল এছাড়া যেহেতু খেলার সিজনটা চেঞ্জ হয়েছে, মানে আমাদের যেহেতু শীতকালীন সময় সূর্য তাড়াতাড়ি অস্ত যাবে, খেলা আমরা তাড়াতাড়ি শুরু করছি। অতিমারির জন্য আমাদের আর টুর্নামেন্ট আমাদের একটা নাইট আলাদা, কিন্তু এবার ক্লাবগুলোর যে আর্থিক অবস্থা তাতে তার সমস্ত ক্লাব সেক্রেটারিদের সঙ্গে মিটিং করার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার খেলার সংখ্যা কমাতে হবে, মানে ক্লাবগুলোর উপর ক্লাবগুলোর উপরে অতিরিক্ত চাপ পড়ে। সেই জন্য আমরা 10টা টিমকে সুপার ডিভিশন এবং 10টা টিম ফার্স্ট ডিভিশনকে দুটো গ্রুপে ভাগ করেছি। একটা গ্রুপ হচ্ছে দুটো গ্রুপে পাঁচজন করে, এই পাঁচজন করে গ্রুপের মধ্যে দুটো টিম সেমিফাইনালে আসবে, দুটো টিম দুটো গ্রুপ থেকে সেমিফাইনালে আসবে। এবার এ গ্রুপের চ্যাম্পিয়ন এবং বি গ্রুপের রানার্স এবং বি গ্রুপের চ্যাম্পিয়ন এবং এ গ্রুপের রানার্স দুটো সেমিফাইনাল খেলে টাইমার খেলবে, তাহলে যে খেলাটা আমাদের অনেক বেশি খেলতে হতো ক্লাবগুলোকে। কিন্তু ফুটবলে এখন দেখুন যেহেতু করোনাবিধি এখনও স্বাভাবিক হয়নি, সেই জন্য আমরা সবসময় একটু খেলাটা কমিয়ে ক্লাবগুলো আর্থিক অবস্থা করে চিন্তা করে আমরা লিগ টান না পাওয়ার ভিত্তিতে এই এবারটা লিগ করছি। না এই কারণে কমলো না, আমি বলি আপনাকে, কারণ ধরো আপনি আপনাদের উপস্থিতি বা ফুটবল নিয়ে উন্মাদনা দেখে বুঝতে পারছেন এবং ডায়েরিও আমরা আঁকা করে তারাও কিন্তু ওঠানা করে, আমাদের যে প্যারেন্ট বলে যা দেখি তারাও ওঠানা করে, ওখানে আমাদের ডেলিগেশন ডেলিগেশন ঠিক আছে উঠবে, চ্যাম্পিয়ন হচ্ছে, চ্যাম্পিয়নশিপের তো একটা আলাদা মাহাত্ম্য আছে, ক্লাবগুলো লড়াই করবে আমি তারাও ডেলিগেশন রাখেনি এবং তাতে কিন্তু কলকাতার না ডেলিগেশন না হচ্ছে ওঠা না ওঠাটাও রাখেনি কোনো কিছু যে নামতে উদ্যোগ না। আর আরেকটা জিনিস হচ্ছে যেহেতু আমরা ক্লাব সেক্রেটারিদের সাথে বসেছিলাম, আমাদের এক্সিকিউটিভ কমিটি ছাড়া ক্লাব সেক্রেটারির সাথে বসেছিলাম, ক্লাবগুলোর নিজস্ব আর্থিক অবস্থা খুব খারাপ, সেই আর্থিক খারাপ অবস্থা খারাপ। আর একটা হচ্ছে যে কোভিড বিধি আছে এবং সেই কোভিড বিধির কারণে এই শর্ট ফর্ম আমরা অনেক সবার সাথে কথাবার্তা বলে টেকনিক্যাল যারা আছেন রেফারি যারা আছেন ক্লাব সেক্রেটারি যারা আছেন তাদের সাথে কথা বলে এই একটা শর্ট ফর্মে আমরা মানে ক্লাবগুলো এগিয়ে হয়েছে যে না আউটলো আমাদের অসুবিধা না এখানে যারা যারা খেলতে আসছে তাদের প্রত্যেকেরই যারা তাদের প্রত্যেকেরই ডোজ দেওয়া আছে। আপনি জেনে রাখবেন যে প্রথম যখন আইএফএ করে খেলা শুরু করে তখন কিন্তু ফার্স্ট ডোজ দিয়েই খেলা শুরু করে, হ্যাঁ সেকেন্ড ডোজ তার পরবর্তীকালে খেলতে খেলতে সব মানে টাইম হয়, যেহেতু আমাদের একটা প্ল্যান আছে মানে আপনার ইয়ে দেওয়া যদি ভ্যাকসিন দেওয়ার একটা টাইম আছে সেই টাইম প্ল্যানের মধ্যে আমরা প্লেয়ারদের ক্ষেত্রে কি থাকছে ভূমিপুত্র বাইরে হ্যাঁ এটা কিন্তু মেন নাকি ওপেন হচ্ছে এবার যে আপনাকে অন্য একটা বিষয়ে বলে রাখি আপনাদের অন্তর্জনামা নাই বলে যে আমরা যে স্বাক্ষর করেছি যে প্লেয়ারগুলো আমরা যে দেখেছি অনুমোদন হয়েছিল একটা কম্পিটিশন এগুলো আছে, আপনারা যদি দেখেন টিমগুলো ভালো টিম হয়েছে অনেক তারে তাই দর্শকরা যে ভাববে না ওটা আমরা ভালো খেলা হবে খুব ভালো খেলা হবে চ্যাম্পিয়নশিপ হচ্ছে ওই খেলা প্লেয়ারদের কথাটা যদি একটু বলুন আর বাইরে বলছে
সাইজ মানে কি বাড়ছে না?